এটাই হলো আমাদের আলহাজ হযরত আব্দুর শুকুর সাহেবের জানাজার নামাজের ঠিক আগ মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে এসেছে এবং মাগরিবের নামাজ আদায় করেছে। এত লোক যে এই মাত্র 2-3 ঘন্টার মধ্যে আসবে আসলে কল্পনা করতে পারেনি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা আর কোরআনের পাখিকে ভালোবাসারই প্রতিফল। তার এই ঘাটতিটা আমরা আসলে কোনোভাবেই পূরণ করতে পারবো না। তিনি আমাদের ছেড়ে এইভাবে চলে যাচ্ছে, অসংখ্য লোক এসেছে তার জানা যায়, কি পরিমাণ যে আসেছে আসেন আপনাদের আমরা দেখাই। তিনি ছিলেন এই দারুল আমান ট্রাস্টের খতিব, তিনি ছিলেন আমাদের পাবনার জামে চাপা মসজিদ চাপা বিবি জামিয়াতুল মসজিদের খতিব এবং ট্রাস্টের তিনি একজন সম্মানিত শিক্ষকও ছিলেন এবং তিনি ছিলেন জামায়াত ইসলামের একজন নেতা। তিন তলা খোলা আছে, উপরে খোলা আছে। জেনেছিলাম।